কিন্তু বাংলাদেশের সিচুয়েশনটা তো ভিন্ন রূপের। যত বড় বুজুর্গ, যত বড় আলিম, এটার দাম নাই। যত বড় চাপাবাস, গলাবাস, জাহেল, তার দাম আছে। গলাবাস, চাপাবাস, জাহেল, ইন্টারন্যাশনাল মূর্খ, কোরআন শরীফটা শুদ্ধ করতে পারে না। কোরআন শরীফ যে শুদ্ধ করতে পারে না, তাকে ইন্টারন্যাশনাল মূর্খ বলা ছাড়া তো আর কোনো পথ নেই। কোরআন শরীফ শুদ্ধ করতে পারে না, কোরআন শরীফের মাহফিলে বক্তৃতা দিতে আসে। ওর জন্য এই জাতীয় শব্দ চয়ন করা ছাড়া আমার কাছে আর কোনো শব্দ নেই। অথচ তাদের অনেক দাম, অনেক ডিমান্ড, অনেক আগ থেকে অনেক শ্রোতা তাদের নাম শুনলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون وقال صاحب القرآن صلى الله عليه وسلم الإيمان بضع وسبعون شعبة أفضلها قول لا إله إلا الله وأدناها إماطة الأذى عن الطريق والحياء شعبة من الإيمان أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم معزز محترم الدكر سيلت غوالا بازار সিরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মেলন কমিটির উদ্যোগে আয়োজিত মোগলা বাজার সিরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমিটির উদ্যোগে আয়োজিত সালানা সিরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মেলনের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি
মুআজ্জাজ হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, বিভিন্ন দ্বীনী মাদারিস থেকে আগত আজিজ তালাবা, বিভিন্ন অঞ্চল এবং দূরদারাজের এলাকা থেকে সমাগত সম্মানিত সুধী, সর্বপ্রথম মহান আল্লাহ পাকের দরবারে আলিশানে লাখো কোটি শুকর। যে রব্বে করিম আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে আজকের মুহূর্ত পর্যন্ত সুস্থ সবল রেখে, দুনিয়ার শত ব্যস্ততাকে পিছনে ফেলে রেখে, দিনের নিসবতে কোরআনে পাকের মহাব্বতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঐশকর ভালোবাসা নিয়ে দিনী ইজলাসে আমাদের কাউকে খতিব কাউকে মুখাতাব হিসাবে উপস্থিতির যে সৌভাগ্য দান করলেন, সে মহান সত্তার দরবারে আমরা প্রত্যেকেই শুকুরগুজার হচ্ছি। জবান খুলে ভক্তি সহকারে মহাব্বত নিয়ে দিল থেকে আবেগের সাথে উচ্চ কণ্ঠে সকলেই পড়ে নেই আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, সম্ভবত আপনারা কবলাল আসর অথবা বাদাল আসর থেকে দেশের খ্যাতিমান হযরত উলামা মাশায়েখদের জবানে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিনী দিক নির্দেশনামূলক আলোচনা শুনছিলেন। খুসুসান আমার পূর্বে বাংলাদেশের বর্তমান সময়ের উলামায়ে কওমিয়া তথা আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন উজ্জ্বল নক্ষত্র মুখপাত্র, বিশিষ্ট ইসলামিক স্কলার আল্লামা ডক্টর আফাম খালেদ সাহেব হাফিজাহুল্লাহ, হুজুর অত্যন্ত চমৎকার এবং অত্যন্ত চিন্তিত গবেষিত তথ্য সকল অনুষ্ঠানে উপস্থাপন করে থাকেন। কিন্তু দুঃখের বিষয় হল, ওনাদের মতো এত দামি কথা বুঝার মতো শ্রোতার সংখ্যা এখন কম। ওনাদের মতো এত দামি কথা বুঝার মতো শ্রোতার সংখ্যা কম। ওনাদের বয়ান হযরত উলামায়ে কেরামের মজলিসে, আপার শিক্ষিতদের মজলিসে অত্যন্ত সমাদৃত। 15 মিনিট কথা বলবেন, কিন্তু ওনার 15 মিনিটের আলোচনায় এমন কিছু আছে যা বাংলাদেশের অনেক বড় বক্তাদের 3 ঘন্টাতে আলোচনাতেও নেই। কিন্তু এটা বুঝার মতো মানুষ কম, পার্সেন্টেজ কম। বাংলাদেশে যদি সবচেয়ে বেশি হাত দিয়া দিয়া কাউকে আনা হতো, আর এই যোগ্যতা যদি কারো থাকে, সেই সিরিয়ালে যদি 10 জন আলিম 20 জন আলিম বাংলাদেশে থাকেন, তার মধ্যে উনি একজন। কিন্তু বাংলাদেশের সিচুয়েশনটা তো ভিন্ন রূপের। যত বড় বুজুর্গ যত বড় আলিম এটার দাম নাই, যত বড় চাপাবাস গলাবাস জাহেল তার দাম আছে। গলাবাস চাপাবাস জাহেল ইন্টারন্যাশনাল মূর্খ, কোরআন শরীফটা শুদ্ধ করতে পারে না। কোরআন শরীফ যে শুদ্ধ করতে পারে না তাকে ইন্টারন্যাশনাল মূর্খ বলা ছাড়া তো আর কোনো পথ নেই। কোরআন শরীফ শুদ্ধ করতে পারে না, কোরআন শরীফের মাহফিলে বক্তৃতা দিতে আসে। ওর জন্য এই জাতীয় শব্দ চয়ন করা ছাড়া আমার কাছে আর কোনো শব্দ নেই। অথচ তাদের অনেক দাম, অনেক ডিমান্ড, অনেক আগ থেকে অনেক শ্রোতা তাদের নাম শুনলে 3 ঘন্টা বয়ানের মজলিসে থাকবে। আপনি যদি এখানে বাছাই করে ছাঁটাই করে কি বললো এটা যদি খুঁজতে চান, তাহলে আফাম ও খালেদ সাহেব হুজুরের মতো মানুষের 10 মিনিটের বয়ান শোনানো পাবে। যাই হোক, আল্লাহ তাআলা হুজুরদের মতো চিন্তাশীল দিক নির্দেশনামূলক জাতির আলোচক যারা আছে তাদের প্রত্যেকের সুস্থতার সাথে নেক হায়াত আল্লাহ তাআলা বাড়িয়ে দিন। আর এই জাতিকে প্রতি প্রকৃত স্বর্ণমণিক হীরা মুক্তা চেনার তৌফিকও আল্লাহ তাআলা দান করুন। মুখতারাম হাজিরিন, আমি কোরআনুল করিম থেকে একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে মোবারকের বরকতপূর্ণ হাদিসে মোবারকা থেকে সহিহ মুসলিম শরীফে বর্ণিত কিতাবুল ঈমান থেকে একখানা হাদিস পড়েছি। আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দান করেন, তাহলে পঠিত হাদিসের একটা অংশ নিয়ে
কিঞ্চিত আপনাদের খেদমতে কিছু দিনই আলোচনা করব। আপনারা দোয়া করেন যাতে করে আল্লাহ তাআলা আমাকে তথ্য সমৃদ্ধ, এখলাসপূর্ণ, মুস্তানাদ, বর্তমান সময়ে মুসলিম উম্মার জরুরতে আহাম দিনই আলোচনার তৌফিক দান করেন। সম্মানিত হাজিরিন, আপনারা হয়তো আমার কণ্ঠের আওয়াজে বুঝতেছেন যে আমি খানিকটা অসুস্থ, মানে কণ্ঠের দিক থেকে অসুস্থ। এমনি শারীরিক দিক থেকে আলহামদুলিল্লাহ ভালোই আছে, ঠান্ডা লেগেছে, আওয়াজটা একটু সমস্যা। আপনারা তো কেউ এখানে আওয়াজ শোনার জন্য আসেন নাই, ওয়াজ শোনার জন্য আসছেন, না কি বলেন? আওয়াজ শোনার জন্য তো আসেন নাই, ওয়াজ শোনার জন্য এসেছেন। ওয়াজ যদি সুন্দর হয়, আওয়াজ যদি খারাপ হয়, কোনো অসুবিধা নেই তো? আওয়াজ যদি খারাপও হয়, ওয়াজ যদি সুন্দর হয়, তাহলে তো আপত্তি থাকার কথা না। আমাদের দেশের মানুষ অনেক সময় ডাক্তারের কাছে যায় চিকিৎসা নেওয়ার জন্য। পৃথিবীতে কোনো এমন রুগী কি দেখেছেন যেই রুগী খুঁজে খুঁজে সবচাইতে সুন্দর চেহারার ডাক্তারের কাছে যায়? এমন রুগী দুনিয়াতে একটাও পাবেন কি? তামাম দুনিয়া খুঁজে একটাও পাবেন না। যেহেতু ডাক্তারের কাছে মানুষ যায় চিকিৎসার জন্য, এজন্য ডাক্তারের চেহারা সুন্দর না কালা এটা দেখার সুযোগ নেই। ওনার চিকিৎসা ভালা কি না সেটা দেখতে হবে। চেহারা কালা দেখে লাভ নাই, চিকিৎসা যদি ভালা থাকে তাহলে চেহারা কালা হলে সমস্যা নেই। আর চেহারা যদি অনেক সুন্দর হয়, চিকিৎসা যদি অসুন্দর হয়, ওই ডাক্তারের কাছে কোনো রোগী কখনোই কথা বলেন ভিড় করবে নাকি? নিত্য নতুন ওয়াজ, কেরাত ও ইসলামী সঙ্গীত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন।